রাজ্য সরকারের পক্ষ থেকে শুরু হয়েছে পথশ্রী অভিযান। সেই মতো রঘুনাথপুর বিধানসভায় গতকাল থেকে শুরু হয়েছে নূতন রাস্তার শিলান্যাস কর্মসূচি। গতকাল নিতুড়িয়ার নবগ্রাম থেকে মনপুরা এবং আজ নিতুড়িয়ার নিমডাঙ্গা থেকে নবগ্রাম ও সাঁতুড়ি ব্লকের সুভাষ মোড় থেকে সাঁতুড়ি পর্যন্ত রাস্তার শিলান্যাস করলেন রঘুনাথপুর বিধানসভার বিধায়ক পূর্ণচন্দ্র বাউরি। সত্যজিৎ ব্যানার্জির রিপোর্ট, খাস খবর বাংলা ওয়ান। সাধারণ মানুষের প্রগতিকে উন্নতিকে আরো ত্বরান্বিত করবে, আরো এগিয়ে নিয়ে যাবে, প্রত্যেক মানুষ এর সুফল পাবে, এতে লাভান্বিত হবে, এই আশা আমরা রাখছি। বিভিন্ন গ্রাম থেকে সংসদ থেকে আগত মা ভাই বোনেরা, তাদেরকে প্রত্যেককে আমি অভিনন্দন, কৃতজ্ঞতা এবং আগাম শুভেচ্ছা শারদীয় সকলকে আমি জানাচ্ছি। এই অঞ্চলের দীর্ঘদিনের মানুষের চাহিদা পূরণের লক্ষ্যে সাঁতুড়ি ব্লক তাদের ছিল সেই আকাঙ্ক্ষা ক্ষোভকে বাস্তবায়িত করার জন্য আজকের এই রাস্তার মধ্য দিয়ে আমরা আজকে অনুষ্ঠানের মধ্য দিয়ে শুভ সূচনা করছি। জলপাইগুড়িতে এই অনুষ্ঠানটা গতকালই উদ্বোধন করেছেন এবং এর মাধ্যম দিয়ে সারা রাজ্যে প্রায় 12,000 কিলোমিটার রাস্তা পুনর্নির্মাণ করা হবে, যেটা আগামী দিনে একটি ইতিহাসের স্বাক্ষর হয়ে থাকবে যে একটি নির্দিষ্ট প্রোগ্রামের মাধ্যমে সারা রাজ্যে 12,000 কিলোমিটার পথ একসঙ্গে নির্মাণ হবে এবং এই প্রোগ্রামটি আগামী 15 দিন ধরে চলবে। এই প্রোগ্রামের অংশ হিসেবে সাঁতুড়ি ব্লকে 2টি রাস্তা পুনর্নির্মাণ হবে। প্রকল্পের দ্বিতীয় দিনে অর্থাৎ সাঁতুড়িতে প্রথম দিন এখানে রাস্তার যে পুনর্নির্মাণের উদ্বোধন করলেন, কি বলবেন? খুবই আনন্দের বিষয়, দীর্ঘদিনের এটা মানুষের আশা ছিল এবং এই নিয়ে অনেক মানুষই গুঞ্জন করতেন, আমরা সেগুলো শুনেছি। তাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই পথশ্রীর মধ্য দিয়ে এই এলাকার মানুষের কথা মাথায় রেখে এই আজকের শুভদবতা হলো এবং আজকের দিনটি খুব গুরুত্বপূর্ণ দিন, যেহেতু আমাদের অক্টোবর মহাত্মা জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন। সেই জন্মদিনে আজকের অনুষ্ঠানের আমরা আজকের এই পথশ্রীর মধ্য দিয়ে আজকের এই নতুন করে রাস্তা সূচনা করলাম এবং 0 থেকে 8 কিলোমিটার এই রাস্তা হবে। দীর্ঘদিন মানুষের এটা আশা ছিল, সেই আশা বাস্তবায়িত হলো মাননীয় মুখ্যমন্ত্রীর প্রচেষ্টাতে। আমরা প্রথমে ওনাকে ধন্যবাদ জানাই ও তার যে চিন্তাভাবনা এবং সামনে আমাদের শারদীয়া দুর্গা উৎসব, সেই দুর্গা উৎসবের আগেই তৎকালে এই রাস্তার কাজটি হবে, এটা সত্যি অনেকে মানুষ আনন্দিত এবং খুশি। দীর্ঘদিনের মানুষের এটা একটা তাদের আশা ছিল, সেই আশা বাস্তবায়িত হল। আমরা ধন্যবাদ এবং এই এলাকার মানুষের এই কাজটি অনেক বড় কাজ, অনেক বড় পাওনা, তারা সেই কাজটি তাদেরকে সম্পূর্ণ হবে। নিউ রাই জেন্টস পার্লার, এখানে অত্যাধুনিক মেশিন দ্বারা বডি ম্যাসাজ, হেয়ার কাটিং এবং শেভিং করা হয়, সেই সাথে ফেস ওয়াশ, ফেস ম্যাসাজ, স্পা, ফেসিয়াল, ব্লিচ, হেয়ার কালার করার জন্য এখনই চলে আসুন রঘুনাথপুর কর্মতীর্থের 9 নম্বর স্টল নিউ রাই জেন্টস পার্লারে। ঠিকানা নিউ রাই জেন্টস পার্লার, রঘুনাথপুর কর্মতীর্থ, স্টল নাম্বার 9, ব্লক ডাঙ্গা, দীনবাবু খেরার সামনে। সম্পর্ক ফোন নাম্বার 9932868969।